আজকে আমি তোমাদের দশম শ্রেণীর বাংলা বিষয় বিষয় পরিচয় ক্লাস করব আর আজকে আমরা আলোচনার বিষয় হচ্ছে ছয় দফা আন্দোলন ছয় দফা প্রথমে আমরা ছয় দফা সম্পর্কে আলোচনা করব ছয় দফা আন্দোলন সম্পর্কে 1965 সালে পাকিস্তান ও ভারতের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই সময় পূর্ববঙ্গ ও অর্থাৎ পূর্ব পাকিস্তান ছিল সম্পূর্ণ অলকিত সম্পূর্ণ অরণ্যত পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের কাছে পূর্ব পাকিস্তানে রক্ষার কোন সুরক্ষার কোন গুরুত্বই ছিল না ভারতের দয়ার পথে ছেড়ে দেওয়া হয়েছিল পূর্ব বাংলাকে ভারত সেই সময় যদি পূর্ববঙ্গকে ব্যাপক আক্রমণ চালাতো তাহলে 1200 মাইল দূর থেকে পাকিস্তান কোনোভাবে এই অঞ্চলকে রক্ষা করতে পারত এ সময় ইসলাম বিপন্ন রবীন্দ্রসঙ্গীতকে হিন্দু সংস্কৃতি ও নজরুল ইসলামের গানে অভিযোগ তুলে এসবের চর্চা বন্ধ করার চেষ্টা করা হয় পূর্ব পাকিস্তানের জনগণের নিজেদের সংস্কৃতি ইতিহাস ও নিজেদের ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে তাদের কোনো ভূমিকাই ছিল না তারা কোনো তাদেরকে সুরক্ষা করার জন্য কোনো পদক্ষেপ নেয়নি এজন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই আইয়ুব খানের নির্যাতন ও নিপীড়নের পটভূমিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি মুক্তির সনদ হিসেবে ছয় দফা দাবি উপস্থাপন করে ছয় দফার প্রবক্তা হল জাতির পিতা শেখ মুজিবুর রহমান পূর্ব বাংলা জনগণের প্রতি পাকিস্তান রাষ্ট্রের চরম বৈষম্যমূলক আচরণ ও অবহেলার বিরুদ্ধে আন্দোলন ও সংগ্রামকে স্বয়ংফা আন্দোলন ইতিহাসের স্বয়ংফা আন্দোলন নামে পরিচিত 1966 সালে 5 থেকে 6 ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত হয়েছিল স্বয়ংফা আন্দোলন কত সালে 1966 সালে 5 থেকে 6 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল লাহোরে অনুষ্ঠিত বিরোধী দল সমূহের এক সম্মেলনে যোগদান করেন আওয়ামী লীগ দাবি নামে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান সেখানে তিনি সংবাদ সম্মেলন করে পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার রক্ষার জন্য ছয় দফা দাবি তোলেন ছয় দফা আন্দোলনের জন্য উপস্থাপনের জন্য শেখ মুজিবুর রহমানকে আগরতলা ষড়যন্ত্র মামলার তাকে গ্রেপ্তার করা হয় পর্যবেক্ষণ সহজ মোট শেখ মুজিবুর রহমান সহ 35 জনকে আগরতলা মামলায় কি করা হয় তাদেরকে গ্রেপ্তার করা হয় ছয় দফা আন্দোলন ছিল বাঙালি জাতির একটা মুক্তি স্মরণ আর এখন আমরা জেনে নিচ্ছি ছয় দফা আন্দোলন কি কি ছিল ছয় দফা আন্দোলন কি ছয় দফা আন্দোলন আমরা দেখে নিচ্ছি ছয় দফায় এক নম্বরে কি আছে ছয়টি দফার মধ্যে এক নম্বরে কি আছে এক নম্বর আছে পাকিস্তানের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা অধীনে সংসদীয় পদ্ধতির সরকার পাকিস্তানের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা অধীনে সংসদীয় পদ্ধতির সরকার সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রাপ্তবয়স্কদের ভোট নির্বাচন অনুষ্ঠান হবে দুই নম্বরে আছে কেন্দ্রীয় সরকারের হাতে মাত্র দুটি বিষয় থাকবে প্রতিরক্ষা ও পর রাষ্ট্র অন্যান্য সকল বিষয়ে অঙ্গরাজ্য গুরুত্বপূর্ণ ক্ষমতা থাকবে তিন নম্বরে আছে সারা দেশে ছয় অবাধে বিনিয়োগযোগ্য দুটো ধরনের মুদ্রা না হয় বিশেষ শর্ত সাপেক্ষে একই ধরনের মুদ্রা প্রচলন করা হবে চার নম্বরে আছে আমরা চার নম্বরে লিখে নিচ্ছি চার নম্বর আছে
বিশিনি দাও 10 মিনিট হয়েছে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম।